বলেছিলাম, প্রথম মাননীয় শিক্ষামন্ত্রীকে এখানে আসার জন্য বলছিলাম, কিন্তু উনি করেন না। এখন কেন করেন না, ওনার ইচ্ছাতে করেন না, না এই ডুয়েটের ছাত্রদের চাপেই করে না, বুঝে না এসবে। অনেক কিছু চিন্তা করলাম, কারণ এরা তো প্র্যাকটিক্যাল ফিল্ডে এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কাজ করে, সুতরাং গাড়ি ঘোড়া চলতে, হেলিকপ্টারে চলতে, প্লেনে চড়তে, বিভিন্ন ধরনের যান্ত্রিক যেসব নিয়ে চলাফেরা করি, যদি তাদের কথা না রাখি কোন ধরনের সমস্যার সৃষ্টি করে দেয় এটা বলা মুশকিল। আসলে না আসারও একটা কারণ ছিল, কারণ আমার পূর্বে যিনি রাষ্ট্রপতি ছিলেন মরহুম জিল্লুর রহমান সাহেব, উনি চ্যান্সেলর হিসাবে 10 সালে আসার পরে 11, 12, 13 সালের প্রথমেই তিনি ইন্তেকাল ফরমাইছেন। অর্থাৎ প্রথম সমাবর্তনের ওইরা 3টা বছর পাস করতে পারে নাই, তাকে চলে যেতে হয়েছে। আমারও মনের মধ্যে এই ধরনের একটা সন্দেহ ছিল, আবার আমার ব্যাপারে কি হইতে পারে তো ঠিক নাই, যার জন্য তালবাহানা করিয়া ইহাকে অন্যের গাড়ে চাপাবার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে পারলাম না। তারপর গত মার্চের 12 তারিখ দিলাম তারিখ, কিন্তু 12 তারিখ দিয়েও আসতে পারলাম না। মনে মনে বললাম যে এটা ভালোই হয়েছে, হয়তোবা ভিসি সাহেব এবং ছাত্ররা রাগ করে এটা আমার বাদ দেওয়া, হয়তোবা অন্য কাউকে নেবে, কিন্তু মানে এটা তো জমে সারতেছে না অবস্থা। যাই হোক, 1 ঘন্টা কারণ আমার আবার একটু দেরি করে গেলে আবার হেলিকপ্টারে উড়া দিত না, বলবে যে অন্ধকার হয়ে যাচ্ছে, এটা যাওয়া যাবে না, সুতরাং তাড়াতাড়ি শেষ করতে হবে। তবে একদিক দিয়ে আজকে ভালোই লাগছে, কথাটা হলো যে আজকে যে 35 জনের স্বর্ণপদক দিলাম, এই 35 জন সবই ছেলে, মেয়ে একটাও ছিল না, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে এখন যে আমি স্বর্ণপদক দেই, যেখানেই যাই 70% 75% মেয়েরই সব স্বর্ণপদক লইয়া থাকা, ছেলের আর কিন্তু আজকে একটু ভাল লাগছে যে একটাও নাই। তবে আমি কথা বলতে চাই, আমি কিন্তু নারী বিদ্বেষী না, আমি চাই তারা আগে আসুক, তো তারা মানে একটা সুবিধা হলো স্বর্ণপদক পাইলে এটা দিয়ে আবার যাদের বিয়ে হয়েছে না আর কি, এরা আবার অলঙ্কার বানাবে, ব্যবস্থা করতে পারবে, এটা ওই দিক থেকে সুবিধা হয়, নিজেদেরও জন্য সুবিধা হয়, তাছাড়া বাপ মার লাগেও এ দিকটা একটু রেহাই পাওয়া যায় আর কি। তো যাই হোক, আর আজকে এই সমাবর্তনকে কেন্দ্র করে আসার জন্য এর মধ্যে আরও অনেকগুলি ঘটনা ঘটে গেছে, যেমন গতকাল এখানে আমাদের সামনে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আছেন, উনি সেই 1971 সালের 19 মার্চ এই গাজীপুর সশস্ত্র প্রতিরোধ দিবস হয়েছিল, এখান থেকে এই সশস্ত্র প্রতিরোধ দিবসের সূচনা বলতে গেলে প্রথম ওই দিবস পালন করার জন্য উনি বললেন যে যাবেন যখন আগের দিনই চলে আসেন। আমি কি করব, শেষ পর্যন্ত তো বুঝেন তো ওনারা তো আপনারা তো আমার ভোটার না, এ মাননীয় এমপিরা হইলে এরা হইলে আমার ভোটার, কারণ এরা কথা যদি না রাখি আবার ভোটে দাঁড়াইলে যদি তারা ভোট না দেয় তো অবস্থা খুব কাহিল, আবার এরা ইচ্ছা করলে 2/3 মেজরিটি দেওয়া যে কোনো সময় আমার এন থেকে বাতিলও করে দিতে পারে, সুতরাং তাদের কথা না রাখাও পারি নাই, যার জন্য গতকালই চলে আসছি, আয়সা ওই অনুষ্ঠান করলাম। এর মধ্যে আর একবার দেখা গেল যে সকালের দিকে আবার ধরলো যে সকালে তো কাজ নাই, আপনি ইয়া করেন আপনার আমাদের কারা সপ্তাহ আছে সেই ইয়াতে কাশিমপুর কারাগার, তো কাশিমপুর কারাগারে ভাবলাম যে ছাত্র জীবনে বা রাজনৈতিক জীবনে বহুবার কারাগারে গেছি, সুতরাং এই কারার সঙ্গে তো আমার একটা সম্পর্ক আছে, এটার সারি কেমনে, সুতরাং এটার তো গেলাম কারা সপ্তাহ উদযাপন করে, এই আপনাদের এখানে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। যাই হোক, সময় খুবই কম, তবু আমি আপনাদের এখানে আসতে পারছি সেটাই বড় কথা, ভয়ভীতি সব কিছুকে জয় করে আমি চলে আসছি, যে দেখা যায় কপালে যা আছে তাই হবে। প্রিয় গ্রাজুয়েটগণ এবং উপস্থিত সুদী